সুন্দর সুন্দর ড্রেস কাটাচ্ছি আমি। ওরে বাবা, এই ড্রেসটা বাবা কিনে দিয়েছে। আমরা মন্দির থেকে চলে এসেছি। মন্দির থেকে চলে এসে সবাই একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে এখন আমরা সবাই দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, পিওর সাজুগুজু করে নিয়েছি। তো এখন যে মন্দির থেকে যে প্রসাদটা আনা হয়েছে, সেই মহাপ্রসাদ এখন যেহেতু ওর মামা নেই তাই দাদুর হাত থেকে ওরা মুখে ভাত দেবে। তো সেই অনুষ্ঠান পর্ব শুরু হতে চলেছে ঘরে। তো চলো দেরি না করে আমরা এখন সোজা এখন ঘরের ভিতরে চলে যাই আর দেখি কি অনুষ্ঠানটা হচ্ছে। দেখো আমার পুটলিমাকে, আমার পুটলিমাকে একটু দেখো সবাই, কি সুন্দর লাগছে আমার পুটলিমাকে। আমার আমার পুটলিমাকে দেখো, তোমাকে দেখছে, পিসোকে দেখছে। এই যে পিসো, এই যে পিসো, পিসোকে দেখছে, পিসোকে দেখছে, কি সুন্দর লাগছে আমার আমার পুটলিকে। এই দেখো আমার পুটলি মামাম কি ড্রেস পরেছে, কি সুন্দর। স্কার্টটা পরিয়ে দে। ওই দেখো বাবা, লেহেঙ্গা লেহেঙ্গা। ওরে বাবা, মামা তোকে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তো মাথায় হেয়ারব্যান্ড কই কই? ওই তো, এই যে বাবা কি সুন্দর লাগছে। আর এই যে আমার পোটলা বাবার ড্রেস হেভি হয়েছে, দেখি ড্রেসটা, এটা দেখি, বাহ এটাও সুন্দর হয়েছে। ধুতি ধুতি, এই যে পোটলা বাবা ঘুম করছে, হেভি হয়েছে ধুতিটা, সুন্দর হয়েছে। কই কই কই, ভাই বোনদের যে সাজুগুজু করেছে, খুব সুন্দর লাগছে। দিদি আর ভাই আর ওই যে বর দিদি, ওই যে বর দিদি, চলো তোমরা এবার ভাত খাবে, চলো, কি সুন্দর। আজ আমাদের ডোনা আর ডোডোর অন্নপ্রাশন। আর এদিকে দেখো ওদের জন্য কিন্তু অনেক রকম স্পেশাল রান্না বান্না করা হয়েছে। সকালবেলা তো মন্দির থেকে যথারীতি ওদের মুখে প্রসাদ দিয়ে নিয়ে আসা হয়েছে, আর এখন আমাদের বাড়িতে কিন্তু তোড়জোড় চলছে ওদের অন্নপ্রাশনে। আর এই দেখো সমস্ত কিছু এখানে সাজিয়ে আমরা রেখেছি, ওনারা দুজন তো প্রায় রেডি হয়ে গেছে, আজকে স্পেশাল মানুষ বলে কথা আমাদের বাড়ির। তো এই দেখো সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে বোন সাজিয়েছে এখানে, আর গিফটও আছে অনেক, একের পর এক তোমাদের সব কিছু দেখাবো। এই দেখো চলে এসেছে আমাদের ডোনা সুন্দরী, আর এদিকে ঠাম্মির কোলে কে, আমাদের ডোডো। ভাত খাবে, ভাত খাবে, মালা মালা, এই দাঁড়াও পিসিমণিরা, মাছি দাঁড়াও, দিদি মাছি দাঁড়াও, তুমি আরো সামনে এগো, বর দিদি চন্দন নিয়ে আসো, চন্দনটা আসতে নেবে মা, ভাইকে নিয়ে বসে পড়ো, তুমি দিদি বসে পড়ো, হ্যাঁ বাহ, তোর সাথে ভাই পুরো ম্যাচিং, পুরো ম্যাচিং, কি সুন্দর লাগছে। বর দিদি, বর দিদি আর ভাই দুজনকে কি সুন্দর লাগছে। দরজাটা বন্ধ না করলে তো হবে না।
খুলে দাও, খুলে দাও, অস্বস্তি হচ্ছে। ও ওরে বাবা রে, তো আমাদের ডোনা সুন্দরী কিন্তু দাদুর কোলে বসে পড়েছে ভাত খাওয়ার জন্য, আর এই সমস্ত কিছু অল্প অল্প করে ছুঁয়ে ওর মুখে কিন্তু আজকে দাদু ভাত দেবে। তো আজকে একটা বিশেষ দিন আমাদের ডোনা ডোনোর জন্য। তো এখন আমাদের ডোনা কিন্তু ভাত খাচ্ছে, এই দেখো একটুখানি ভাত সব কিছু দিয়ে। আর এখন চলে এসেছে আমাদের ডোডো বাবা, আমার পোটলা বাবা। তো পোটলা বাবার গলায় কে মালা পরিয়ে দিচ্ছে, ঠাম্মি আবার মালা পরিয়ে দিচ্ছে। তো আমার ডোডো বাবা তো ভীষণ গুড বয়, এই দেখো বসে পড়েছে দাদুর কোলে ভাত খাবে বলে। আর আমাদের ডোডো বাবা তো ভীষণ ভালো, দেখো চুপটি করে বসে আছে। তো এখন একসাথে ঠাম্মি আর দাদু পাশাপাশি বসে পড়েছে ডোডোকে ভাত খাওয়ানোর জন্য। তো যথারীতি আশীর্বাদ পর্ব চলছে, তারপর দেখা যাক আমার ডোডো বাবা কেমন ভাতটা খায়, মা মাছ মাংস ডাল সব কিছু দিয়ে। তো চলো আজকের কিন্তু ফাটাফাটি একটা ভিডিও কিন্তু হচ্ছে আমাদের ডোনা আর ডোনোর জন্য, স্পেশাল ডে ওদের। শোনো বাবা, ওটা তাকিয়ে আছে পিসিমণির দিকে তাকিয়ে আছে। হ্যাঁ একসাথে করে দাও, ওই জন্য তো বললাম পাশে বসো। শোনো বাবাটা, আজকে এত কেন মাছি আসছে? দরজাটা বন্ধ করে দে, কি ওনালে নিয়ে যাও। হ্যাঁ বন্ধ করে দাও, হয়ে যাও। এই তো আশীর্বাদ হয়ে গেল, আশীর্বাদ হয়ে গেল। কিছু নেই, ও ওই মানে বাটি ছিল ওর মধ্যে। বাবা ডোনা ডোনোর কত গিফট, কত গিফট, এই দেখো কত গিফট। শুধু টাচ করাতে হয় ব্যাস। ওই যে ওই যে ও খাও 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 খাও, সুন্দর। বা বাবা বা কি সুন্দর তো গ্লাসটা হয়েছে। শোনা মা, এখন বাবা আর মা ভাত খাওয়াবে, কি সুন্দর। প্রিয় তুমি একটু বোন, ওই মামির দিকে চলে যাও। বড় হও, অনেক অনেক পড়াশুনো করো, অনেক বড় হও। ওলে আমার পড়লা বাবা, বাবা একটু দাঁড় করাতো একটু, কই কই কি সুন্দর। আমি বউ আনতে যাবো পটলার জন্য এখন, চল পটলা বউ খুঁজে আনি। পুতলির জন্য বউ আনতে যাবো, পিউ একটু একটুখানি ভাই ভাই বোনের মুখে একটু দেবে, পিউ একটু দেবে। বদ দিদি বাবা।
অন্নপ্রাশনের পর্ব তো মোটামুটি শেষ, তোমরা দেখেই নিলে দারুণ কিন্তু কাটলো আজকের দিনটা। এখন তোমাদের দেখাবো গিফটগুলো। এই যে ব্রেসলেটটা দেখছো, এটা হচ্ছে ওদের ঠাম্মি আর ঠাকুরদা দিয়েছে, এটা ডোডোর, আর এটা হচ্ছে আমাদের ডোনা সুন্দরীর। কেমন হয়েছে গিফটগুলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আমার তো দারুণ পছন্দ হয়েছে ডোনা আর ডোডোর ব্রেসলেটটা। তা চলো এখন একটু খাওয়া দাওয়ার পর্বর দিকে যাওয়া যাক। তো এই দেখো প্রথমেই কিন্তু যে মন্দির থেকে যে প্রসাদটা দেওয়া হয়েছে ভোগ, এই দেখো আমরা সবাই এখন অল্প অল্প করে ভোগ খাচ্ছি। আর ভোগটা কিন্তু অসাধারণ, মানে মায়ের মন্দিরের ভোগ সত্যিই অপূর্ব একটা স্বাদ। আর এখন আমাদের তারপরে যথারীতি খাওয়া দাওয়া, রাইস, চিকেন, ফিশ সব কিছু আজকের আইটেমে আছে। তো এখন সবাই একসাথে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তো আজকের দিনটা কিন্তু দারুণ কাটলো। তো তোমরা ফ্রেন্ডস সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে আবার অন্য ভিডিওতে। টাটা।